গুড মোদি গ্যাডাজ দি মর্নিং, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা দারুণ কিছু নিয়ে আলোচনা করব, যেটা বেশিরভাগ মানুষের কাছেই স্বপ্ন। একটু স্মার্ট আপ করলেই এই স্বপ্ন খুব সহজেই বাস্তব রূপ ধারণ করবে। আপনি কি জানেন যে মোদি কেয়ার একটি দারুণ অফার দিয়েছে? আপনি এই অফারটি ধরতে পারলেই একদম বিনামূল্যে থাইল্যান্ড ঘুরে আসতে পারবেন, 3 রাত্রি এবং 4 দিনের প্যাকেজে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। অবশ্যই কোম্পানির এখানে স্বার্থ আছে, এতে কোম্পানির ব্যবসা বাড়বে। শুধু কি তাই? আচ্ছা, কোম্পানির ব্যবসা বাড়লো মানে আপনারও তো ব্যবসা বাড়বে। সর্বোপরি আপনার সঠিক স্ট্রাকচার তৈরি হবে এবং সাথে ইনকামটাও অনেকটা বাড়বে। তাই এত ভাবার কিছু নেই। এই অফারটি ধরার জন্য ক্রাইটেরিয়া কাদের কাদের আছে এবং কি কি আছে সেটা দেখে নেব। ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, প্ল্যাটিনাম ডিরেক্টর এবং ডায়মন্ড ডিরেক্টর। এইবার প্রশ্ন হলো যে কি করতে হবে। ভয় পাবেন না, 200 কিলো ওজন আপনাকে মাথায় করে নিয়ে যেতে হবে না। খুব সহজ কিছু কাজ আপনাকে করতে হবে। বেস মান্থ ফর টাইটেল মে 2022, এটার মানে হলো যে মে মাসে আপনার টাইটেল যা ছিল সেটা অনুযায়ী প্রিমিয়ামে ধার্য করা আছে। কোয়ালিফিকেশন পিরিয়ড হচ্ছে জুন 2022 থেকে ডিসেম্বর 2022। সেই ধার্য পিজিবিবি অনুযায়ী আপনাকে জুন মাস থেকে প্রতি মাসে ডিসেম্বর পর্যন্ত সেইগুলি আপনার টিমকে সাথে নিয়ে ফুলফিল করতে হবে। ডিরেক্টর, টোটাল পিজিবিবি ডিসেম্বর 2022 পর্যন্ত লাগবে 3 লাখ পিজিবিবি। মান্থলি ক্রাইটেরিয়া হলো মিনিমাম 40,000 পিজিবিবি। আচ্ছা, আপনার কি বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে আসুন আমরা আরো সহজভাবে এটাকে বুঝে নিই। ডিরেক্টরের থাইল্যান্ড অ্যাচিভ করতে গেলে কি করতে হবে? সবার ফার্স্টে নিজের বিলিং 120 PB কমপ্লিট করতে হবে। আপনি 4টে স্ট্রাকচারে কাজ করছেন, ABCD, এবং প্রতিটা হ্যান্ডে আপনি 10,000 করে বিভি করুন, বা সেই টিমকে দিয়ে আপনি 10,000 করে বিভি একসাথে করান। তাহলে ABCD টোটাল 4টে যোগ করলে হয় 40,000 এবং নিজের 3,240 পিজিবিবি, মানে নিজের বিভিটাও পিজিবিভির মধ্যেই পড়ছে। টোটাল আপনার হয়ে গেল 43,240 পিজিবিবি। অটোমেটিকলি 40,000 পিজিবি যেটা লাগছিল সেটা তো হয়েই যাচ্ছে। এতে করে জুন থেকে ডিসেম্বর অবধি আপনার 3 লাখ পিজিবিবি কমপ্লিট হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটা আপনাকে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত করতে হবে। এর ফলে আপনার থাইল্যান্ড ট্রিপ তো অ্যাচিভ হবেই, সাথে টাইটেল আর ইনকাম একসাথে বাড়বে, কারণ প্রতি মাসে ব্যবসাও বাড়বে। এবার আমরা দেখে দেবো সিনিয়র ডিরেক্টরের কী লাগছে। 120 PB বা 3,240 PB। ABC এবং D, আপনার এ হ্যান্ডটা ডিরেক্টর, তার জন্য আপনার টাইটেলটা সিনিয়র ডিরেক্টর হয়েছে। তাহলে কী হচ্ছে, এ হ্যান্ড বাদ দিয়ে আপনার বাকি BC এবং D হ্যান্ড থেকে আপনাকে পয়েন্টগুলো মেনটেন করতে হবে। তাহলে কত লাগছে সিনিয়র ডিরেক্টরের? 2,70,000 ডিসেম্বর পর্যন্ত লাগছে। ডিরেক্টর লেগের বিভিটা আপনার পিজিবিভিটাতে কাউন্ট হচ্ছে না। তাহলে BC এবং D কাউন্ট হলে হচ্ছে আপনার 30,000 পিজিবিভি, এবং নিজেরটা যোগ করতে হবে। তাহলে আপনার হয়ে যাচ্ছে 33,240 পিজিবিভি। তাতে করে 32,000 পার মান্থ পিজিবিভির ক্রাইটেরিয়াটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার 2,70,000 পিজিবিভি কমপ্লিট হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটা আপনাকে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত করতে হবে। এইবার চলে আসে এক্সিকিউটিভ ডিরেক্টর। সেম, নিজের 120 PV পয়েন্ট। এক্সিকিউটিভ ডিরেক্টরে কি হচ্ছে, আমার দুটো হ্যান্ড ডিরেক্টর থাকছে। তাহলে দুটো হ্যান্ড ডিরেক্টর, যে হ্যান্ড দুটো আছে সেইগুলোর পয়েন্ট বাদ দিয়ে সি এবং ডি, এই দুটো হ্যান্ড থেকে ধরে নিন 16,000 করে বিভি আপনাকে টিম মিলিয়ে করতে হচ্ছে। যেহেতু বিজনেস বাড়ছে, সেহেতু আপনার হ্যান্ডেও তো বিজনেসগুলো বাড়ছে। এতে করে ডিসেম্বর পর্যন্ত 2,40,000 পিজিবি দরকার কমপ্লিট করতে হবে। তাহলে ডিরেক্টর লেগ বাদ, সি প্লাস ডি 32,000 পিজিবিভি,
এবং নিজের পয়েন্টটা ধরতে হবে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 35,240। এতে করে মিনিমাম ক্রাইটেরিয়া 25,000 যেটা লাগছিল প্রতি মাসে সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং জুন থেকে ডিসেম্বরের মধ্যে 2,40,000 বিহিত অবশ্যই কমপ্লিট হয়ে যাচ্ছে। সেম এই জিনিসটা আপনাকে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত করতে হবে। এইবার দেখবো সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টরের কি কি লাগছে। আবারও সেম 120 PV, তাহলে এখানে এ বি সি এবং ডি এবং আর একটা হ্যান্ড এক্সট্রা যদি বাড়িয়ে নেওয়া হয় তাহলে থাইল্যান্ড ট্রিপটা সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টরের অ্যাচিভ করতে সুবিধা হবে। তাহলে এ বি এবং সি লেগ ডিরেক্টর লেগ, তাহলে এগুলো বাদ দিয়ে ডি এবং ই হ্যান্ড থেকে আরো 13,000 করে বিভি ধরুন চলে আসলো। সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টরের লাগছে 2,00,000 PV ডিসেম্বর পর্যন্ত। তাহলে ডিরেক্টর লেগ যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে ডি এবং ই লেগ থেকে 26,000 PV এবং নিজের PGPP টোটাল করলে হয়ে গেল এখানে আপনার 29,240 PGPP। তাহলে 16,000 PGPP পার মান্থ ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাচ্ছে, জুন থেকে ডিসেম্বর পর্যন্ত 2,00,000 PGPটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। সেম জিনিসটা জুন থেকে ডিসেম্বর অবধি আপনাকে করতে হবে। এবার দেখে নেবো প্ল্যাটিনাম ডিরেক্টরের কি কি লাগবে। 120 PV করে নিলাম, এবিসি হ্যান্ড থেকে 3টে লিডারশিপ বোনাস লিগ কি লাগবে, ডিসেম্বর পর্যন্ত 18টা লিডারশিপ বোনাস লিগ লাগবে। তাহলে এ বি এবং সি 3টে লিডারশিপ বোনাস লিগ, তাহলে টোটাল 3টে লিডারশিপ বোনাস লিগ আমি এখান থেকে হয়ে যাচ্ছে। মিনিমাম একটা ক্রাইটেরিয়া তো কমপ্লিট হয়েই যাচ্ছে, তাহলে প্রতি মাসে যে একই ডিরেক্টর লেগ থেকে লিডারশিপ বোনাস হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো ডিরেক্ট লেগে হলেই সেটি কাউন্ট হবে। জুন থেকে ডিসেম্বর অবধি 1,800টা লিডারশিপ বোনাস লেগ কমপ্লিট হয়ে যাচ্ছে। এইভাবে এই সেম জিনিসটা ঠিক একইভাবে ডিসেম্বর পর্যন্ত আপনাকে করতে হবে। এবার দেখে নেবো ডায়মন্ড ডিরেক্টরে কি কি লাগবে। 120 PV নিজের বিলিং, তার সাথে আপনার যে স্ট্রাকচার থাকবে, এখানে যে স্ট্রাকচারটা দেখানো হচ্ছে একটা বুঝতে সুবিধার জন্য দেখানো হচ্ছে। আচ্ছা, এ হ্যান্ড লিডারশিপ লেগ, লিডারশিপ বোনাস লেগ, বি হ্যান্ডেও তাই, সি হ্যান্ডেও লিডারশিপ বোনাস লেগ, প্লাস ডি হ্যান্ডেও লিডারশিপ বোনাস লেগ, এবং ই হ্যান্ডে লিডারশিপ বোনাস লেগ, এবং এফ হ্যান্ড ডিরেক্টর কটা লিডারশিপ বোনাস লেগ লাগবে সেটা হচ্ছে 30টা লিডারশিপ বোনাস লেগ লাগবে ডিসেম্বর পর্যন্ত। তাহলে এ বি সি ডি ই টোটাল 5টা লিডারশিপ বোনাস লেগ হয়ে যাচ্ছে, টোটাল কমপ্লিট হচ্ছে, এবং মিনিমাম ক্রাইটেরিয়া একটা প্রতি মাসে। আচ্ছা, প্রতি মাসে একই ডিরেক্টর লেগে হতে হবে তার কোনো মানে নেই, লিডারশিপ লেগটা যে কোনো ডিরেক্ট লেগে ডিরেক্টর লেগ থেকে হলেই হবে। তাহলে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত 30টা অটোমেটিক কমপ্লিট হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটা আপনাকে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত করতে হবে। আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম একটু ডিটেলসে লিখে লিখে বুঝিয়ে, যাতে আপনাদের যারা থাইল্যান্ড ট্রিপ অ্যাচিভ করছেন তাদের এই থাইল্যান্ড ট্রিপটা অ্যাচিভ করতে আরও বেশি সুবিধা হয়। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, এবং আমি সেইটার রিপ্লাই যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করুন, এবং টিম থেকে যারা যারা থাইল্যান্ড রেস অ্যাচিভ করতে চাইছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি দেখান। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।